নমস্কার স্কুল সার্ভিস কমিশনের যে মামলা চাকরিবাতির মামলা দু হাজার সালে এস সেই যে নিয়োগ প্যানেল যে বাতিল হয়ে গেছে দু হাজার সালের মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে তো সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং নতুন তারিখ দিয়েছে এবং তারিখটা আগেই নিয়ে আসা হয়েছে প্রথমে যে তারিখটা দেওয়া হয়েছিল তিন পাঁচ দু সেই তারিখটা কিন্তু আরও এগিয়ে এসছে কবে শুনানি হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু শুনানির ডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দি স্টেট অফ বেঙ্গল ফার্সাদ বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো দেখতে পাচ্ছেন ডাই নম্বর এবং কেস নম্বর এক আট আট দুই দুই দু হাজার চব্বিশ এবং নতুন তারিখ দেওয়া হয়েছে এগিয়ে আওয়া হয়েছে তার তারিখটা শুনানির তারিখ দু হাজার ষোলো সালে যে এস মাধ্যমে যে এস যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ প্যানেল সেই প্যানেলটা যে বাতিল হয়ে গেছে সেই তা সেই রায়টাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং নতুন তারিখ দেওয়া হয়েছে উনত্রিশ চার দু আগে যেটা ছিল আমরা দেখেছি যে তিন পাঁচ দু সেটা কিন্তু এগিয়ে এসছে এবং সেটা কম্পিউটার জেনারেটেড ডেট উনত্রিশ চার দু হাজার এখনও পর্যন্ত যেটা ঠিক আছে এবং আরও কিন্তু এগিয়ে এসছে কেসের হবে এটা হবে খুব তাড়াতাড়ি উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু সময় এটা হয়ে যাবে এটাই কিন্তু আশা করা যায় যে যত তাড়াতাড়ি কেসটা লিস্টেড হয় সেটাই আশা করব তো যাই হোক যাই হোক না কেন যে খুব তাড়াতাড়ি একটা এর শুরু হবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি বলে সেটা আমরা দেখব কি অর্ডার আসে সুপ্রিম কোর্ট থেকে তো এটাই কিন্তু লিস্টেড টেন্টিভেটলি লিস্টেড হয়েছে আগে যেটা ছিল তার থেকে কিন্তু আরও এগিয়ে এসছে কেসটা উনত্রিশ চারে উনত্রিশে এপ্রিল কিন্তু কেসটা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এসএসসি দু ষোলোর যে মাম যে মামলা চাকরি বাতিল হয়ে যায় সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং তার শুনানি হবে উনত্রিশে উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে